বছরের শুরুতেই শীতের কনকনে ঠান্ডায় কাবু ছিল রাজ্যবাসী, কিন্তু জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে শীতপ্রেমীদের জন্য মন খারাপের বার্তা মৌসুম ভবনের। পশ্চিমী ঝঞ্ঝার কারণে কলকাতার তাপমাত্রার পারদ বাড়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গেও। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 13.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি সেলসিয়াস কম। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। তবে আগামী 4 দিন ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহবিদদের। 2 ডিগ্রি থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। হাওয়া অফিস জানিয়েছে দুই বঙ্গেই ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার চাদর কেটে আকাশ পরিষ্কার হয়ে যাবে। আগামী 24 ঘন্টায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার কারণে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হয়েছে। একই সঙ্গে দুর্বল হয়ে এসেছে উত্তরে হাওয়া। তার পরিবর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বাতাস রাজ্যে প্রবেশ করছে। সেই কারণেই আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে মৌসুম ভবন।